আসসালামু আলাইকুম, আমন্ত্রণ। বাংলাভিশন সংবাদের সাথে আছে সিফাত সেন। দেশে করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। টানা তৃতীয় দিনের মতো শনাক্ত হয়েছে 3,500-এর বেশি করোনা রোগী। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘণ্টায় 27,045টি নমুনা পরীক্ষায় 3,587 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 5,84,395। এ সময় করোনায় আরও 34 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা 8,797 জন। 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1,985 জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো 5,29,894 জন। 24 ঘণ্টার নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার 13.26, সুস্থতার হার 90.67 ও মৃত্যুর হার 1.51। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে। গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভা শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। আমাদের এখানেও খুব দ্রুততার সঙ্গে গত কয়েকদিনে সংক্রমণের হার বেড়েছে, মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। আমরা এই পরিস্থিতিতে আমাদের এই যে ছুটির যে তারিখটি সেটি পুনর্বিবেচনা করছি এবং আজকেই সম্ভবত আমাদের পরামর্শক, জাতীয় যে পরামর্শক কমিটি আছে তাদের সঙ্গেও আমরা কিছুটা কথা বলবো আজকে, এবং আশা করছি আগামীকালের মধ্যে আমরা সিদ্ধান্ত জানাতে পারবো। তবে আমার এই মুহূর্তে যেটুকু বলতে পারি যে এখন যে অবস্থা তাতে আমাদের যেহেতু বিশ্ববিদ্যালয় আমরা খুলছি ঈদের পরে, আমাদের হয়তোবা এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককেও আমরা আমাদের হয়তোবা সেই সময়ের কাছাকাছি নিয়ে যেতে হবে। এদিকে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, সন্ধ্যা 7:30 ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারগুলোতেও তা সম্প্রচার হবে। এর আগে গত 7 জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইতিহাসের অনেক মীমাংসিত বিষয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই করোনার অজুহাত দেখিয়ে বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার করেছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও বাস্তবে বিএনপি সবসময় স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক বলেও মন্তব্য তার। দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দলের হাইব্রিডদের কোনো স্থান হবে না, সংগঠনকে শক্তিশালী করতে হবে। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনে বিএনপির গাত্রদাহ হচ্ছে, এজন্যই দলটি বিভ্রান্তিমূলক কথা বলছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে আওয়ামী লীগ। ক্ষমতাসীনরা সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষের শক্তি নয় বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল প্রশ্ন করেন, শত্রু সম্পত্তি আইন এখনও কেন বাতিল করা হয়নি। বিএনপি মহাসচিবের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলে সংখ্যালঘু নির্যাতন বেড়ে যায়, সম্পত্তি দখলের জন্য ক্ষমতাসীনরা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালায় বলেও অভিযোগ করেন তিনি। বলেন, সবশেষ সুনামগঞ্জের সাল্লায় হিন্দু বাড়িতে হামলা করেছে যুবলীগ নেতা স্বাধীন, তবে সবসময় আওয়ামী লীগ দোষারোপের রাজনীতি করে অসত্য তথ্য দেয় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রয়েছে বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladesh.tv ও facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।